नित्यदृशेषु विविच्य नित्यं तस्मिन् समादात्य इहस्मनि विवेकवैराज्ञ विशुद्धचित्यं विवेकवैराज्ञ विशुद्धचित्रं यसविवेकी तमहं नमामि यसविवेकी तमहं नमामि नम श्रीयतिराजाय विवेकानन्दसूर সচিত সুখ স্বরূপ স্বামী নেওয়ামী তাপ শুভ সন্ধ্যা সমস্ত আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা আছেন প্রত্যেকেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আমরা যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব কর্মের প্রথমেই বলছেন যে চরিত্রের উপর ইহার প্রভাব সেই আমরা কিছুটা এগিয়েছিলাম তা আমরা দেখি যে মানুষের চরিত্রটা কিভাবে তার কর্মের উপর প্রভাব হচ্ছে এবং সেই চরিত্র দি দিয়ে আমরা মানুষকে বিচার করি কিভাবে বিচার করব। এবং সেই চরিত্র কিভাবে গঠন করা হয় এবং চরিত্র থেকে কী তার পরিণতি হয় এই দিকগুলোকে আমরা একটু দেখবো স্বামী বিবেকানন্দ কি বলছেন প্রথমটা দেখছি যে আমরা ব্যক্তি চরিত্রে বিচার করি কোন চরিত্র ব্যক্তি বড় কোন ব্যক্তি ছোটো আমরা অনেক সময় বড় কাজের মধ্যে দিয়ে আমরাকে ব্যক্তিকে বিচার করতে চাই তাই স্বামীজি বলছেন স্বামীজি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে কার্য কতগুলি কার্য সেগুলি অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি সেটা বুঝিয়েছেন কীরকমভাবে না যদি আমরা সমুদ্র তটে দণ্ডায়মান একটি শৈলখণ্ডের উপর তরঙ্গ ভঙ্গের শব্দ শুনি তাহলে আমরা খুব ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পাই কিন্তু আমরা জানি যে একটি তরঙ্গ প্রকৃতপক্ষে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি মাত্র সেই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ থেকেও কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে আমরা সেগুলো শুনতে পাই না আমরা শুনতে পাই কি একত্রে মিলিত হয়ে যখন প্রবল আকারে ধারণ করে তখনই আমরা সেটা শুনতে পাই ঠিক সেই রকম মানুষের হৃদয়ের কম্পন তার মধ্যে কর্ম কিছু কিছু কর্মসুর তৈরি হয় এবং সেই কম্পনের মধ্যে দিয়ে আমরা কতগুলি কার্য পুঁজিতে পারি এবং তারা আমাদের ইন্দ্রিয়্রাহ্য হয়ে ধরা পড়ে কিন্তু কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো কর্মের সমষ্টি যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র নিয়ে বিচার করতে যাও তাহলে আমরা কি হচ্ছে বড় বড় কর্মর দিকে যদি তাকিয়ে বিচার করি তাহলে হবে না কারণ বলছেন যে অবস্থা বিশেষে একটি নির্বোধ লোক বীরের মতো কার্য করে তাহলে ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে দেখতে হবে সেই মানুষটি ছোট ছোট কর্ম কিভাবে করছে কারণ সেই ছোট ছোট কর্মের মধ্যে তার নিষ্ঠা তার ভক্তি বিশ্বাস ভালোবাসার মধ্যে দিয়ে সেই কর্মটাকে কিভাবে পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করছে সেইটাই আমরা দেখি তখনই আমরা বিচার করতে পারবো যে মানুষটা সে কি করছে আমরা অনেক সময় সেলিব্রিটিদের দেখি অনেক সময় নেতাদের দেখি নেতারা স্টেজে উঠে বড় বড় কথা বলে গেল বড়ো বড়ো কথা বলে এই করেছি এই করলো এই করে সেই আমি করেছি ওই করেছি সেই কথা বলে কিন্তু আমরা যদি তার সেই ছোট ছোট কাজগুলো দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজগুলো আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব অনেক কাজের মধ্যে দিয়ে আমরা ফাঁক খুঁজে পেয়ে যাব সেইগুলো চরিত্রের মধ্যে সেটা প্রভাব পড়ে সেই চরিত্রবান একটি ব্যক্তি তার হচ্ছে কি যে বড় বড় ঘটনার মধ্যে দিয়ে সামান্য লোক মহত্ব উপনীত হয় কিন্তু সেই চরিত্রবান যে যে মহৎ প্রকৃতপক্ষে তিনিই মহৎ তিনি তার ছোট ছোট কর্মের মধ্যে দিয়ে তার কর্মটাকে পরিস্ফুট করে পুঙ্খানুপুঙ্খভাবে তখনই আমরা ঠিক ঠিক বুঝতে পারি যে সেই চরিত্রবান লোক কারণ মহৎ লোকের চরিত্র জানতে পারবো আমরা সেই তখনই যখন সে ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের মধ্যে দিয়ে আমরা তার ভাগটাকে বুঝতে পারব আমরা এবার দেখি যে কিভাবে এই চরিত্রটা গঠন করা হয় আমরা দেখছি যে মানুষকে যত প্রকার শক্তি নিয়ে নাড়াচাড়া করতে হয় তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয় তাই কর্ম সর্বাপেক্ষা প্রবল শক্তি তাহলে চরিত্র গঠন আমরা অনেক শক্তি নিয়ে নাড়াচাড়া করছি সেই যে কর্মের মধ্যে দিয়ে তার চরিত্র প্রকাশ পায় সেইটাই হচ্ছে প্রবল শক্তি সেটা বলছেন যে মানুষ যেন একটা কেন্দ্র জগতের সমুদয় শক্তিকে সে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে এবং ওই কেন্দ্রই ওইগুলোকে দ্রবীভূত করে একাকার করে তারপর একটা বৃহৎ তরঙ্গের আকারে বাইরে প্রেরণ করছে এবং এরূপে একটি কেন্দ্রই প্রকৃত মানুষ তিনিই সর্বশক্তিমান সর্বজ্ঞ আর তিনি আবার তাহার নিজের দিকে সমগ্র জগৎকে আকর্ষণ করছে ভালো মন্দ সুখ দুঃখ সবই তার দিকে চলছে এবং তার চতুর্দিকে সংলগ্ন হচ্ছে তিনি ওইগুলোর মধ্যে চরিত্র নামক মহাশক্তি গঠন করে নিয়ে ওয়াকে বাইরের দিকে প্রক্ষেপ করতেছে তাহার যেমন ভিতরে গ্রহণ করার শক্তি আছে সেরূপ আবার বাইরে প্রক্ষেপ করার শক্তি আছে এই যে চরিত্র বা শক্তি যেটা বলছেন যে গঠনে আমাদের এই যে আকর্ষণ করছে মানে আমরা কি করছি যা কিছু দেখছি শুনছি সমস্ত কিছু যেন আহার করছি মানে আকর্ষণ করছে সেগুলো ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা ওগুলোকে গ্রহণ করছি করে সেইগুলোকে যেন দ্রবীভূত করে আবার একটা বড় তরঙ্গ আকারে প্রজেক্ট করছি মানে এই যে এইগুলো করছি যখন তখন যেমন হচ্ছে ইন্দ্রিয়গুলো এমনি বলছেন গীতায় বলছেন এই উপনিষদে বলছেন যে পারাঞ্চি খানে ব্যত্রীনাথ স্বয়ম্ভু মানে এই যে যে ভগবান যেন পরমেশ্বর তার ইন্দ্রিয়গুলোকে যেটা বাইরের দিকে করে দেয় বলছে তস্মাত পরাম্পর্শী নান্তর আত্মা সেই অন্তরাত্মাকে যেন সে দেখতে পাচ্ছে না কাশছে ধীর প্রত্যেক আত্মন ঐষ্যৎ আবৃত চক্ষুরু অমৃতত্ব ঈশ্বত ধীর ব্যক্তি তিনি এগুলো দেখছেন তাহলে এই যে আমাদের যে ভগবান যেন ইন্দ্রিয়গুলোকে বাইরের দিকে কিন্তু সেইগুলোকে আমাকে ভিতরের দিকে আকর্ষণ করে নিয়ে আসতে হবে মানে ওই যে কাছের ধীর যারা ধীর ব্যক্তি যারা বিবেকী ব্যক্তি তারা সেইগুলোকে আকর্ষণ করে তার মধ্যে দ্রবীভূত করে তার মধ্যে একটা কি করছে একাকার করে একটা বৃহৎ তরঙ্গের একা একটা প্রোজেকশন করছে বাইরের দিকে নীক্ষাকর সেই বলছেন যে সেখানেই হচ্ছে মানুষ সর্বশক্তিমান সর্বজ্ঞ তার জগৎকে আকর্ষণ করার শক্তি আছে আবার সেখান থেকে তিনি প্রক্ষেপ করার বাইরে প্রক্ষেপ করার শক্তি আছে আমরা এই যে চরিত্র কীভাবে কোথা থেকে উৎপন্ন হচ্ছে কি কি প্রকাশের অভিমুখ কিরকম সেগুলো যদি দেখি একটু না জগতে যত প্রকার কার্য দেখতে পাই মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হচ্ছে আমাদের চতুর্দিকে যে সকল কার্য ঘটছে সবই কিন্তু চিন্তার প্রকাশ মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র ছোট বড় যন্ত্র নগর জাহাজ রণতরী সব মানুষেরই ইচ্ছার বিকাশ মাত্র এই ইচ্ছে আবার এই চরিত্র থেকে উদ্ভূত আবার চরিত্র কর্ম দ্বারা নির্মিত তাহলে কর্মটা যা করে যা করবে যেভাবে করবে তার উপর চরিত্র প্রকাশ করবে আবার চরিত্র সে তার ইচ্ছা শক্তিকে জাগরণ করবে কারণ এই ইচ্ছা হচ্ছে প্রকাশ কর্মের অনুরূপ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মেছে তাঁহারা প্রচণ্ড কর্মী তারা প্রচণ্ড কর্মী ছিলেন তাদের এত ইচ্ছাশক্তি ছিল তারা জগৎকে ওলটপালট করে দিতে পারে তাই বলছেন স্বামীজিকে যাকে বলছেন যে ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ গন্ডুসে সমুদ্র পান করে আমরা জগতের এই ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষদের অনেক অনেক উদাহরণ আছে তার প্রচন্ড ইচ্ছা শক্তি তার অধ্যবসায় আমরা দেখছি যে দুর্যোধনের কাছে সবাই শিক্ষা নিচ্ছে সবাই শিক্ষা নিচ্ছে অর্জুন তার ইচ্ছা শক্তি এমনভাবে প্রয়োগ করছে তিনি যাতে সেই ধনুর্বীর শ্রেষ্ঠত্ব জায়গা অর্জন করতে পারে আবার একইভাবে সেই দ্রোণাচার্যকে আমরা সেই একমব্য যিনি ওই ওইখানে তার প্রবেশের অধিকার নেই ক্ষত্রিয় রাজার দলের মধ্যে তার প্রবেশের অধিকার নেই কিন্তু তিনি তার সেই প্রণাচার্যকে জগ গুরু হিসাবে মেনে তার ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা শক্তির সাহায্যে সেই সমস্ত যেন তার বিদ্যাকে করায়ত্ত করছে তো সেই রকম বলছেন যে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন কি করতে পারেন ওই শক্তি যুগ যুগ ভাবে যুগ যুগভাবে নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে কিছু কর্ম দ্বারা তিনি লাভ করেছিল বুদ্ধ যিশু খ্রিস্ট এদের কথা যদি তাদের ইচ্ছা শক্তি জন্মে লাভ করেনি কিন্তু এই ইচ্ছা ইচ্ছাশক্তি এইগুলো তাদের আবার পুরুষানুক্রমিক নয় তাহলে এই ইচ্ছা শক্তি কিভাবে তারা অর্জন করলেন আমি যদি পরিষানুক্রমিক দেখতে পেতাম বা বংশানুক্রমিক দেখতে পেতাম তাদের পিতার দিক দিয়ে দেখি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কথা দেখি তাঁর মতো এরকম ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ তাঁর ভগবান যিশুর পিতাকে দেখি সাধারণ একজন তিনি সূত্রধর যদি আমরা বুদ্ধের পিতাকে ধরি তিনি একজন সাধারণ ছোট একটা ক্ষুদ্র রাজ্যের রাজা ছিলেন তো এরকম তো অনেক রাজা ছিলেন অনেক এরকম সূত্রধর ছিলেন কইতে তাদের মধ্যে কি এরকম ভাবে মহাপুরুষ এসছেন তার বংশানুক্রমিক কি করে হচ্ছে এটা বলছেন যে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের যদি উদাহরণ হতো তবে ক্ষুদ্র সামান্য রাজা যাকে হয়তো তারা ভিত্তরা পর্যন্তই মানত না তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হলেন যাহাকে জগতের অনেক লোক উপাসনা করতে সূত্রধর তাহার সন্তান যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলে উপাসনা করছে এ দুইয়ের মধ্যে প্রভেদ যে প্রভেদ তাহা কীরূপে ব্যাখ্যা করবে কীভাবে ভাববে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই ভগবান শ্রী রামকৃষ্ণের কথা হই তার বাবা একজন একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন তাহলে কি তিনি সেই বংশানুক্রমিকের পরে তার ভগবান শ্রীরামকৃষ্ণ না এইটা কি বলছে যে মতবাদ ব্যাখ্যা করা যাচ্ছে না এগুলো এই যিশু বুদ্ধ ভগবান শ্রীরামকৃষ্ণ জগতে যেসব মহাশক্তি সঞ্চয় করেছিলেন তা কোথা থেকে আসলো এই সমষ্টি শক্তি কোথা থেকে আসলো অবশ্য উহা যুগ যুগান্তে ওই স্থানে ছিল এবং ক্রমশ প্রবল থেকে প্রবলত হইতেছে মানে এই যে চিন্তা ইচ্ছা শক্তি হচ্ছে একটা চিন্তা চিন্তার বহিঃপ্রকাশ বলছে না শক্তির বহিঃপ্রকাশ এই যে চিন্তা এই চিন্তাটা যেন আমাদের এই তরঙ্গাকারে আছে যখনই সেইরকম দরকার হয় যেন যখনই সেই রকম মানুষের দরকার হয় যেন সেই তরঙ্গের মধ্যে দিয়ে তার অ্যাক্টিভেশন হয়ে যায় সেইটাই বলছেন যে অবশেষে ও বুদ্ধ নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হয় মানে এরা ছিলেন এবং ক্রমশ প্রবল থেকে প্রবত হয়েছিল এখন ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হয়ে চলছে এটা থেমে নেই এটা সময় চলছে বলছে যে যে এই যে কর্ম তার মানে কি আমাদের এই এই উইল পাওয়ারের যেটা বলছে ইচ্ছা শক্তি এটা বলছে স্বামীজি বলছেন যে এই ইচ্ছা শক্তি হচ্ছে কি যে তার চরিত্র থেকে উদ্ভূত ইচ্ছা চরিত্র থেকে উদ্ভূত আবার চরিত্র আবার দ্বারা নিত তাহলে এই ইচ্ছা ইচ্ছাশক্তি কীরকম দেখুন স্বামী বিবেকানন্দ জীবনে যদি এই উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি তিনি কপর্তক শূন্য ছিলেন এবং তিনি তার এই ইচ্ছা শক্তি নিয়ে তিনি আমেরিকা যাত্রা করলেন এবং তিনি সেই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তিনি যোগ দিলেন এবং দেখুন তার ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে তিনি জগৎকে জয় করে চলে আসলেন তো এই শক্তি সম্পন্ন মানুষ হচ্ছে কি যে জগতে সব সময় পূজিত সেই জন্য বলছেন যে স্বামীজি ওখান থেকেই বলছেন যে প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি আছে সেই শক্তির শুধু প্রকাশ চাই প্রকাশ চাই স্বামীজি সোয়েল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন সেই ডিভিনিটিটা প্রকাশ করতে হবে তখনই যখনই প্রকাশ করতে পারবে তখনই আমাদের এই যে আমরা মহামানবদের কথা বলছে এরকম মহামানব বেরিয়ে আসবে এগুলি সব কিন্তু কর্ম দ্বারা নিয়ন্ত্রিত সনাতন মতে বলছেন উপার্জন না করিলে কেউ কিছু পাত পারে না কর্ম করবো কিন্তু কীভাবে কর্ম করব এটা একটা কথা আমাদের প্রত্যেককে কর্ম করতে হবে কর্ম না করে থাকা যায় না কিন্তু কিভাবে কর্ম কর এখন কোন ব্যক্তি সারা জীবন ধনী হবার জন্য চেষ্টা করতে পারে এই জন্য সে সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাতে পারে কিন্তু অবশ্য বুঝতে পারে সে ধনী হবার যোগ্য নয় তখন তার নিকট জীবন কষ্টকর এবং জঘন্য বলে বোধ হয় আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করতে পারি কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যা উপার্জন করি তাতেই আমাদের প্রকৃত অধিকার আমি যদি আমার না আমার হক এই হকটাই মানে আমি যেটাকে যেটাকে নিজে খেটে রোজগার করেছি আমার উপার্জিত ধন সেইটার উপরেই আমার একমাত্র অধিকার আমি ঠকিয়ে জোর চুরি আমি বিনা পরিশ্রম করে আমি মানে হাত পেতে আমি পকেট মানি করে বিভিন্নভাবে আমি রোজগার করব। কিন্তু সেইগুলো আমার অধিকার থাকে না আমার অধিকার কেবলমাত্র আমি যেটা পরিশ্রমের মধ্যে দিয়ে করেছে সেইটুকুই আমার অর্জিত বাকিটা নয় কারণ মিথ্যের মধ্যে দিয়ে থাকে না এবং সেটা নিজস্ব অধিকার বলে থাকে না স্বামীজি বলছেন না স্বনির্ভর হওয়ার তার স্বনির্ভর মানেটাকে তার নিজে ক্ষমতা নিজের মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত হবে সে তার যে উপার্জন করবে সে নিজস্ব বলে একজন নির্বোধ কথা একজন নির্বোধ জগতের যত সকল পুস্তক আছে সবটা ক্রয় করতে পারে সে তার গ্রন্থাগার ভরিয়ে দিতে পারে আলমারি ভরিয়ে দিতে পারে কিন্তু সে যতটা পড়তে পারবে ততটাই কেবলমতো তার দরকার থাকে বাকিগুলো শুধু শো সে সবগুলো তো পড়তে পারবে না সব রকম আমি এখন বাংলা পড়তে পারি আমি বাংলা সংস্কৃত যদি কিনে রাখি আমি যদি উর্দু কিনে রাখি আমি যদি ফ্রেঞ্চ ভাষা কিনে রাখি সেগুলো পড়তে পারব আমরা লোক দেখানো কিনতে পারি কিন্তু আমি পড়তে পারব আমি যতটা আমার যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পন্নভাবেই আমি যতটা পড়তে পারি ততটাই আমি পড়তে পারবো বাকি আমাদের কেনাটা বেকার তেমন এই যোগ্যতা কর্ম হতে উৎপন্ন এই যে যোগ্যতা আমাদের বলছে যে সে যোগ্যতার কথা বলছে যে কত কতটা কর্মের অধিকারী সে না যতটা সে নিজে থেকে করেছে ততটাই তার উপার্জন যতটা সে নিজে পড়তে পারে ততটাই সেই যোগ্যতাই এই যোগ্যতা হচ্ছে কি যে তাকে অর্জন করতে কিসের অধিকারী আমরা কি আয়ত্ত করতে পারি আমাদের কর্ম দ্বারা নিরুপম হয় আমরা বর্তমান অবস্থার জন্য আমরা দায়ী এবং আমরা যাহা ইচ্ছা করি তাহা হইবার শক্তি আমাদের আছে আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এ নিশ্চয়ই সিদ্ধান্ত হবে যে ভবিষ্যতে আমরা যা ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হতে পারে অতএব আমাদের জানা উচিত কর্মের কৃপে কর্ম করতে হবে এখন বলছে যে কর্ম কি করিয়া করতে হয় তা আবার শিখবার প্রয়োজন কর্ম তো সকলেই করে যা কিছু স্বামীজি প্রথমেই বলছেন কৃ ধাতু থেকে নিষ্পন্ন মানে ক্রী মানে করা যা কিছু বসে আছি আমি কথা বলছি আমি শুয়ে আছি সবই তো কর্ম তো কর্ম আবার করতে গেলে তার আবার শিখতে হবে কি শিখতে হবে অবশ্যই শিখতে হবে কিরকম না সেটা ভগবান বলছেন শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে কর্ম কর না কর্ম করবে হচ্ছে কিরকম না যোগস্থ হয়ে কর্ম কর স্বামীজি ভগবান বলছেন যোগস্থ কুরু কর্মাণী সংজ্ঞাং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধ, সমভূত্বা সমত্তম যোগ উচ্চতে এই ভাবে যোগস্থ হয়ে তাকে কাজ করতে হয় যোগে প্রতিষ্ঠিত হয়ে আসক্তি ত্যাগ করে সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে অবস্থান করে সিদ্ধি অসিদ্ধি অনেকে আমরা যখন কোনো কর্ম করে সুখ পাই তাকে সিদ্ধি আর কোনো কর্ম করে দুঃখ পাই তার অসিদ্ধি এই এতে সমান জ্ঞান করে লাভ আলাভ লাভ আর অলাভ একই সমান করে প্রাপ্তি অপ্রাপ্তিকে সমর্থভাবে অবলম্বন করে সমর্থ বা নির্বিকার চিত্তে কর্ম সম্পাদন করা যোগ এই যোগস্থ কর্ম আর বলছেন কে ভগবান আরও একটা বলছেন শ্লোকে বলছেন বুদ্ধিযুক্ত যথা যাহাতিহ উভয় সুকৃত দুষ্কৃত তস্মায়সকর্মস কৌশলম কৌশল বুদ্ধিযুক্ত এই কি কীরকম বুদ্ধিযুক্ত না সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মযুক্ত সমত্ব এই যে সমর্থ যেটা সিদ্ধি অসিদ্ধিতে সমান ভাব সেই সমত্ত আর এই লোকে এই জীবনে উভয় সুকৃত দুষ্কৃত মানে পাপ পুণ্য ত্যাগ করে হচ্ছে জহাতি ত্যাগ করে উভয় সুকৃত দুষ্কৃত মানে এই পাপ পুণ্য বোধ এখান থেকে সে এই তার ত্যাগ করে মানে সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পাপ পূর্ণ উভয় থেকে মুক্ত হন আর কি বলছেন সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে উদযুক্ত হুজস্ব যোগ উদ্যুক্ত কর্মসুকৌশল কর্মে কৌশল যোগী কিরকম না সমত্ব বুদ্ধিরূপ কৌশল অবলম্বন করে অনুষ্ঠান কর্মবন্ধনের কারণ এইখানে এই এই যে যে কর্ম তাহলে কিভাবে করব না হলে এইটা এই কর্মটা কি হবে আমাদের কিছু শক্তির অনর্থ ক্ষয় হয় তাই জন্যে বলছেন ভগবান বলছেন যে যোগ কর্ম কৌশলম যে বলছেন যে কর্মযোগের অর্থ কর্মের কৌশল বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্ম অনুষ্ঠান সেইভাবে কর্ম করতে হবে কর্ম আমরা করবো বলেই করলাম যে কর্মের মধ্যে দিয়ে আমাদের সমত্ব বুদ্ধি আসবে যে কর্ম দিয়ে আমাদের কি ফল আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে যে কর্মের মধ্যে দিয়ে আমরা সুখ দুঃখের পারে যেতে পারব আমরা যে কর্মের মধ্যে দিয়ে প্রাপ্ত অপ্রাপ্তি সমর্থ ভাব থাকবে মানে কোনো কিছুতেই আমরা সব নির্বিকার আমরা সেই নির্বিকার চিত্তে তাই বলে নির্বিকার চিত্তে মানে অনীহা অবস্থা মানে যেটা কর্ম করার স্প্রিয়াহীন না কর্ম করব তাতে আমার আমার নিষ্ঠা আমার ভক্তি আমার একাগ্রতা আমার সেই কর্ম সম্বন্ধে ভালো করে জেনে কর্ম করার কিন্তু কর্মটা করতে গেলে এই রকম বুদ্ধিতে করতে হবে ওই যে আমি আমি আমার টাকা আছে মানে আমি সমস্ত কিনে নিয়ে আসলাম কিনে এসে আমি রেখে দিলাম কিন্তু আমি পড়তে পারবো সেই ততটুকু যতটুকু আমার বিদ্যা আমি লক্ষ্যে ঠকিয়ে প্রচুর অর্থ নিয়ে আসতে পারি কিন্তু আমার হক কি আমি যতটুকু রোজগার করে সেইটাই আমার হক এই কর্মসু কৌশলম এইভাবে কর্ম করতে কর্ম মানেই হচ্ছে কি যে তাকে এই ভগবানের ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বলছেন আমরা যোগস্থ কর্মসু কৌশলম মানুষ এই যে কর্ম করে নানা উদ্দেশ্যে কর্ম করে উদ্দেশ্য ছাড়া কর্ম করা আমাদের যেন সাধারণভাবে আমরা পারি না আমরা সবসময় একটা উদ্দেশ্য নিয়েই কর্ম করি আমি বলছি আমার বলার মধ্যে আমার যেন একটা উদ্দেশ্য আছে আচ্ছা বলাটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা যেন আমার উদ্দেশ্য থাকে এই রকম আমার উদ্দেশ্য কোনো না কোনো উদ্দেশ্য আমরা যখন এই বৈদিক যুগে দেখতাম যে আমরা যেটা কর্মযোগে মানে কর্মকাণ্ড প্রত্যেষ্টি যোগ্য করছে তার বা হচ্ছে কি যে সুখপ্রাপ্তির জন্য যজ্ঞ করছে তার বৃত্তপ্রাপ্তির জন্য যোগ্য করছে বিভিন্ন ধনপ্রাপ্তির জন্য যজ্ঞ করছে এই উদ্দেশ্য থেকেই যাচ্ছে কর্ম কিছু না কিছু তার উদ্দেশ্য আছে অর্থের জন্য কর্ম করছে আমরা অধিকাংশ লোক লোকই কী হচ্ছে কর্মটা মূল্যায়ন করি অর্থের মধ্যে দিয়ে কেউ প্রভুত্ব চায় তার জন্য কর্ম করছে কারণ সে তার প্রভুত্ব বিস্তার করতে থাকে অনেকে স্বর্গে যেতে যায় সে স্বর্গের জন্য কর্ম করছে মৃত্যুর পর তার নিজের নাম রেখে যেতে চায় তার জন্য কর্ম চীন দেশে এরকম প্রথা আছে যে মরলে তাকে নাম মরলে উপাধি দেওয়া হয় না অথব তার দেখা যাবে যে যে লোকটা পাচ্ছে তার বাপ ঠাকুরদা মরেছিল তাকে তার উপাধি দেওয়া তার নামে আর সেরকম দেখা যায় যে আমাদের আমি দেখি যে কোনো কোনো মুসলমান সম্প্রদায়ের মধ্যে অনুগামী অনুগামীগণ মৃত্যুর পর একটা প্রকাণ্ড সমাধি মন্দির মানে সমাহিত হওয়ার জন্য সমস্ত জীবন কার্যকর এরকম কিছু সম্প্রদায় আছে যারা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে তার সমাধি মন্দির নির্মাণের জন্য তার প্রচেষ্টা তাদের বিবেচনায় মানুষ সর্বাপেক্ষা প্রয়োজনীয় কর্ম এবং ওই সমাধি মন্দির যত বৃহৎ সুন্দর হবে সেই ব্যক্তি তত ধনী বলে বিবেচিত হবে তাহলে তার মূল্যায়নটা কিভাবে হচ্ছে না সমাধি মন্দিরকে তাহলে এইভাবে তার উদ্দেশ্য কাজ করছে আবার কেউ কেউ প্রায়শ্চিত কর্ম করে মানে সর্ববিধ কর্ম করে শেষে একটা মন্দির তৈরি করল। অথবা পুরোহিতগণকে কিনিয়া লইবার জন্য এবং তাদের নিকট হইতে স্বর্গে যাইবা ছাড়পত্র পাইবার জন্য কিছু অর্থ তাদের দিন এটাও আছে যে আমি অনেক পাপ করেছি আচ্ছা আমি একটা ভালো কাজ করে আমার এই পাপ ক্ষয় করতে যায় সেটাও উদ্দেশ্য মানুষের এরকম বহু উদ্দেশ্যের মধ্যে দিয়ে কাজ করতে থাকে উদ্দেশ্য ছাড়া যেন সে কাজ করতে পারে না সে পাপ করেছে যেন মনে হচ্ছে আর সেখানে প্রায়শ্চিত্ত করার জন্য সে একটা কিছু করে দিল একটা মন্দির করে দিল আচ্ছা স্কুল করে দিল একটা বাড়ি করে দিল একটা যেখানে হচ্ছে কি যে কমিউনিটি হল সেইভাবে তার কি প্রায়শ্চিত্ত করার জন্য কাজ এছাড়া যেন কেউ করতে পারে কিন্তু আসল কথাই হচ্ছে কি কর্মটা কর্মের জন্যেই সকল দেশে এমন কিছু মানুষ আছে যাদের প্রভাব সত্যি জগতের পক্ষে কল্যাণকর কর তাহারা কর্মের জন্যই কর্ম করে নাম যশ গ্রাহ্য করে না স্বর্গে যেতে চায় না এই কর্ম দেখুন এই কর্মের জন্যই কর্ম করা আবার কিছু আছে লোক যে এই কর্মের দ্বারা প্রকৃত উপকার হবে বলে তারাও কর্ম করে আবার কিছু কিছু লোক আছে যারা আরও উচ্চতর আদর্শের কাজ করে ঠিকই দরিদ্রের উপকার হবে মনুষ্য জাতিকে সাহায্য করে কারণ তারা যে বিশ্বাসী এবং তারা সদ্ভাব ভালোবাসে নাম উদ্দেশ্য কৃতকর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না সচরাচর দেখা যায় যখন যখন আমরা বৃদ্ধ হই আমাদের জীবন প্রায় শেষ হয়ে গেছে তখন আমাদের নাম তাহলে বলছে যে যারা এই এইরকম কাজ করছে বেশি লাভ করে নিঃস্বার্থ কর্মে কি অধিক লাভ তবে যদি যদি কেউ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে সে কি কিছু লাভ করে না এখন এটাই প্রশ্ন বলছে হ্যাঁ সর্বাপেক্ষে বেশি লাভ করে কীরকম না নিঃস্বার্থ কর্মে অধিক লাভ এটা অভ্যাস করার সহিষ্ণুতা মায়ানুষের নাই এই যে মানুষ ধৈর্য ধরবে ধৈর্য ধরে সে একটা যেরকম নিঃস্বার্থপর ভাবে সাহায্য মানে কর্ম করবে সেই ধৈর্যটা তার কাছে থাকা এমন কিছু কর্মে সঙ্গে সঙ্গে কিছু ফল চাই সেটাকে বলছেন যে স্বামীজি বলছেন সাংসারিক হিসাবেও বেশি ফল লাভজনক প্রেম সত্য নিঃস্বার্থপরতা এগুলো শুধু নীতি সম্বন্ধীয় আলঙ্কারিক বর্ণনা নয় এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ এগুলির মধ্যে মহাত শক্তি নিহিত আছে প্রথমত যে ব্যক্তি পাঁচ দিন বা পাঁচ মিনিট কোনো স্বার্থ বিসন্দিত ব্যতীত ভবিষ্যতের কোন চিন্তা স্বর্গলাভের আকাঙ্ক্ষা শাস্তির ভয় অথবা এরূপ কোন বিষয় চিন্তা না করে কাজ করতে পারেন তার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে ভাব কার্যে পরিণত করা কঠিন কিন্তু শক্তিমান মহাপুরুষের হইবার সামর্থ্য এইভাব কার্যে পরিণত করা কঠিন কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা আর মূল্য জানি জানি কত শুভ ফলপ্রসূ এই কঠোর সংযমী শক্তির মহৎস বিকাশ সমুদয় বহির্মূল কার্য অপেক্ষা আত্মসংযমে অধিকতর শক্তি প্রকাশ চতুরশায়িত একটি শকট কোন বাধা না পেয়ে পাহাড়ের পথে গড়াইয়া যাইতেছে অথবা শকটাচলক অশ্বগণকে সংযত করিতেছে ইয়াদের মধ্যে কোনটি অধিকতর শক্তির বিকাশ অশ্বকে ছাড়িয়া দেওয়া বা ও সংযত করা একটি কামানের গোলা বায়ুর মধ্যে দিয়ে উড়িয়া অনেক দূরে গড়িয়া পড়ে দূরে গিয়া পড়ে অন্য একটি গোলা দেওয়ালে লাগিয়া বেশ বেশি দূরত্বে যাইতে পারে না কিন্তু সংঘর্ষে প্রবল তাপশক্তি উৎপন্ন করে এগুলোর মধ্যে কার মধ্যে শক্তি প্রকাশ একটা যেটা তার ক্যাভিটেশন ফোর্স বা যার যেটার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে সচলভাবে যেটা ফোর্সের সপক্ষে যাচ্ছে সেইটা না ফোর্সের বিপক্ষে যখন তাকে করা হয় সেইটা কারণ হচ্ছে কি যে ফোর্সের বিপক্ষে একটা ঘোড়া দৌড়চ্ছে আর একটা সেই দুরন্ত ঘোড়াকে সংযত করা এই সংযত করাটাই আকর আমরা এই যে প্রথম বলছেন যে নিঃস্বার্থ আমরা কর্ম মানেই স্বার্থপর স্বার্থভাবে আমরা কর্ম করি কিন্তু নিঃস্বার্থপর আমরা কিচ্ছু পাব না কিচ্ছু পাব না আমরা আমাদের এই কর্ম করব কর্মের বিনিময়ে আমরা কিচ্ছু চাই না আমরা কেবলমাত্র যে লোক কল্যাণ অর্থে কর্ম আবার অনেক সময় আমরা এরকম যে সমস্ত কর্ম আমার বলে কিছু নেই সমস্ত কর্ম ঈশ্বরের অর্পণ করা তাই জন্য বলছেন যে এরকম মনির সমুদায় বহুর্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হয় বিক্ষিপ্ত হয় এগুলি আর তোমার নিকট ফিরিয়া আসে আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে না কিন্তু ওগুলি সংযত করিলে তোমার শক্তি বর্ধিত এই জীবন সংযতের মধ্যে দিয়ে আমরা মানে মনটাকে ছটফট করে আমরা দুরন্তভাবে দৌড়দৌড়ি করতে পারি আমি দৌড়দৌড়ি করে আমি শক্তি দেখাতে পারি হাত পা ছুঁড়ে আমি শক্তি দেখাতে পারি কিন্তু ওইগুলোকে আমি যদি কন্ট্রোল করে যদি নিয়ন্ত্রণ করে স্থিরভাবে বসতে চাই তখন আমি দেখব যে আমার মনের গতিটা কত ছটপটে তাকে সেই সমস্ত শক্তিটা তাকে ভিতর দিকে নিয়ে সেটাই বলছেন না প্রথমেই আমরা শক্তি মানবকে মানুষকে বলছি তার সর্বশক্তি মানের কথা বল সর্বজ্ঞের কথা বলছে যে সমস্তটা সে আকর্ষণ করে দলিত মলিত করে সে একটা বাইরে প্রজেকশন আমরা ঠিক সেই রকম যে এই যে শক্তিটা সংযত যখন করতে যাব তখন তার মধ্যে প্রচণ্ড শক্তি প্রয়োগ করতে হয় আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হয় এই যীশু বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করবে সেই কি না এই সংযতে মহতি ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ রকম এই যে সংযতের মধ্যে দিয়ে মহত শক্তির মধ্যে দিয়ে এই রকম মানুষ উৎপন্ন নির্বোধ ব্যক্তি জানে না সে কি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে তবে জগৎ শাসন করতে পারে সে কয়েক বছর অপেক্ষা করুক এবং অজ্ঞানসুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক ওই ভাব সম্পূর্ণ চলে গেলে সে জগৎ শাসন করতে পারবে অনেক পশু যেমন কয়েক পথ অগ্রে কি আছে তাহা কিছু জানতে পারে না আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বৎসর পরে যা ঘটিবে তার কিছু অনুমান করতে পারে না আমরা যেন একটু সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ এটাই আমাদের সমুদায় জগৎ এর বাইরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই এভাবে আমরা অসাধু ও দুর্বৃত্ত হয়ে পড়ি ইহা আমাদের দুর্বলতা শক্তিহীনতা সেই জন্য বলছেন যে এই কর্মকে অতি সামান্য বলে ঘৃণা করো না ঘৃণা করা উচিত না যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না সে স্বার্থপর উদ্দেশ্যেই নাম জন্য কাজ করুক প্রত্যেককে সর্বদা উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হতেই হয় এবং ওগুলি তাহা বোঝার চেষ্টা করত কর্মেই আমাদের অধিকার ফলে নয় ফল যা হইবারেবাদী কারাস্তে মা ফলে সে কদা আছেন এই কর্মেই আমাদের অধিকার ফলে নয় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন ফলের জন্য চিন্তা করো না কোন লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে এই বিষয়ে চিন্তা করিয়া না যদি তুমি মহৎ শুভ কার্য করিতে চাও তবে ফল লাভের চিন্তা করিয়া উদ্বিগ্ন হও না আমরা অনেক সময় কিছু সাহায্য করলে আমরা বলি মনে রাখার জন্য এক তোকে আমি এটা সাহায্য করলাম কারণ আমরা ওই ফলের আকাঙ্ক্ষা করি আমরা অনেক সময় বলি এই আমি অমুক করেছিলাম আমার সময় আমি অমুক করেছিলাম এই এরকম আমরা বলতে পারি এটার মধ্যে গিয়েছে আমাদের ফল আকাঙ্ক্ষা আমাকে প্রশংসা করবে আমি কাজের মধ্যে দিয়ে প্রশংসা পাব এই ফল আকাঙ্ক্ষা এই ফল আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে ভগবান তাই বলছেন যে ফল আকাঙ্ক্ষা ত্যাগ না করলে আমরা ওই জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরতে হবে কারণ ফল মানেই হচ্ছে আবদ্ধ বদ্ধ করবে আমাদের সেই জন্ম মৃত্যু চক্রের মধ্যে বদ্ধ হবে কারণ এই ফল এই নিষ্কামভাবে কর্ম করতে স্বামীজি শেখাচ্ছেন এই ফল আকাঙ্ক্ষা ত্যাগ মানে নিষ্কামভাবে কর্ম কর কোনো কামনা বাসনা থাকবে না নিজের জন্য নয় যদি করতে হয় আমাদের সমস্ত ঈশ্বরের জন্য কাজ করবে সমস্ত আমরা ঈশ্বরের প্রতি নিবেদন করব আজকে এই পর্যন্তই থাক ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্তু